আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সেই কখন থেকে আদিত্য এটা ওটা বলে নূরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই খাবার মুখে তুলছে না। আদিত্যের জীবনে বোধহয় এত এফার্ট ও কোনো কাজই করেনি। অন্য কেউ হলে হয়তো আদিত্য এতক্ষণে তার হাড়টি মাংস এক করে দিত, কিন্তু এই মেয়েটাকে মারা তো দূরের কথা, তার দিকে চোখ গরম করে তাকানোরও ক্ষমতা নেই আদিত্যের। এসব দেখে মিনু আন্টি সহ বাসার সব সার্ভেন্টরা অবাকের শীর্ষে। এবার আদিত্যের মতো লোক যাকে শুধু মানুষের গর্দান ওড়াতে দেখেছে, সেই আদিত্য আজ একটা মেয়ের পিছনে আয়ার মতো কাজ করছে। এটা যেন ওদের চোখের ধারণার ক্ষমতার বাইরে। এদের দেখে মনে হচ্ছে যে কোনো সময় এরা অ্যাটাক খেয়ে বসবে। আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, খাওয়া না রে বাবা, এমন করছো কেন? দেখো তুমি খাবার শেষ করলে আমি তোমাকে অনেকগুলো চকলেট দিব। নূর ফট করে বলল, তাহলে আগে দাও। না, আগে খাবে তারপর দিব। তাহলে আমি খাবই না। আচ্ছা তুমি মোবাইল দেখবে? মোবাইল বা টিভি দেখে খাবে? না, মোবাইল টিভি দেখতে ইচ্ছে করছে না, আমি ডান্স দেখব। আমার মোবাইল দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ তো মোবাইলে বা টিভিতে দেখো, অনেক সুন্দর সুন্দর ড্যান্স আছে। না না, মোবাইলে বা টিভিতে না, আমি সরাসরি ডান্স দেখব। আদিত্য একটু থতমত খেয়ে বলল, সরাসরি? কিন্তু সরাসরি কে ড্যান্স করবে? নূর সোজা সাপটা বলে উঠল, কেন তুমি করবে, চলো ডান্স করো, আমি তোমার ডান্স দেখব। আদিত্য যেন এবার আকাশ থেকে পড়ল। কি বলে এই মেয়ে, আমি আর ড্যান্স? মান ইজ্জতের ফালুদা করে ফেলবে মনে হচ্ছে। আদিত্য শুকনো ঠোঁট গিলে বলল, কি, কিন্তু আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি তাই না? আমি ডান্স করলে তোমাকে খাইয়ে দিব কি করে? নূর কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল, তাও ঠিক, তাহলে কে ডান্স করবে? আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক ও তো বেঁচে গেছে। নূর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দরজার কাছে দাঁড়ালো, দুইজন গার্ডকে দেখিয়ে বলল, ওশে ওই দুই ডাকাতকে বলো ডান্স করতে। আদিত্য নূরের ইশারা অনুযায়ী দরজার দিকে তাকালো, তারপর আর কোনো উপায় না পেয়ে এই দুই গার্ডদের কাছে ডাকলো। ওরা মাথা ঝাঁকিয়ে সামনে এসে দাঁড়ালো। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, শোনো রফিক আর মনির, তোমাদের ম্যাডাম তোমাদের ডান্স দেখতে চায়, চলো ফটাফট ড্যান্স শুরু করে দাও। নূর বলে উঠল, আরে ম্যাডাম না, আমি তো রানী সাহেবা। গার্ড দুটো যেন হতভম্ব হয়ে গেল। ওদের মনে হচ্ছে ওরা কানে বোধহয় ভুল শুনেছে। ওরা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, জি ড্যান্স, কিন্তু স্যার আমরা তো ড্যান্স পারি না। আরে এমন কোনো কঠিন কাজ না, চেষ্টা করলেই পেরে যাবে, চলো চলো শুরু হয়ে যাও। আদিত্য আর এক সার্ভেন্টকে ডেকে মিউজিক সিস্টেমে গান প্লে করতে বলল। নূর মাঝখান থেকে বলে উঠল, বেবি ডল গানটা চালাও। নূরের কথা মতো বেবি ডল গান চালু করা হলো। গায়ে দুটো এখনো দাঁড়িয়ে আছে, ওরা বুঝতে পারছে না কি করবে। ওদের দাঁড়িয়ে থাকা দেখে নূর বলে উঠল, এই যে দাঁড়িয়ে আছো কেন, ডান্স শুরু করো। গায়ে দুটো আর উপায় না পেয়ে কোনো রকম হাত পা চালাতে লাগলো। ওদের ডান্স দেখে মনে হচ্ছে ওরা ডান্স নয়, কারোর সাথে মারামারি করছে। এমন ডান্স দেখে সার্ফেন্টদের পেট ফেটে হাসি পাচ্ছে। ব্যাচেলার অনেক কষ্টে আটকে রেখেছে, নূর ওদের ডান্স দেখে খুশি হয়ে তালি বাজাচ্ছে। আদিত্য এই সুযোগে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল। নূর ডান্স দেখতে দেখতে খাবার শেষ করে নিল। আদিত্য যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করল। এরই মধ্যে বিহান ওখানে এসে দাঁড়ালো। গার্ডসদের এভাবে ডান্স করতে দেখে বিহান তাজ্জব বনে গেল। বিহান এখনো বোঝার চেষ্টা করছে ওরা আসলে করছেটা কি। বিহান গার্ড দুটোর কাছে গিয়ে বলল, ওই হালারা, তোরা কি করতাছস? এগুলো মাথার ইস্কুরু কি সব খুইল্লা গেছে গা? পাগল গোলাহান এমতে লাফাইতস খেলা, প্যান্টের ভিতরে কি ইন্দুর হান দাইছানি? আদিত্য বলে উঠল, আরে ওরা ড্যান্স করছে, নোর ডান্স দেখতে চেয়েছিল তাই ওরা ড্যান্স করছে। বিহান বেকুবের মতো একবার আদিত্যের তাকানো, তারপর গার্ড দুটোর দিকে তাকালো, তারপর হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে লুটোপুটি হয়ে যাওয়ার অবস্থা। নূর শুধু অবাক চোখে বিহানকে দেখছে। লোকটাকে এর আগেও দেখেছে নূর, কিন্তু লোকটা আসলে কে সেটাই বোঝার চেষ্টা করছে ও। বিহান কোনো রকমে হাসি থামিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কি কইলি তুই,
এটা ডান্স? কথাটা বলে বিহান আবারও হাসা শুরু করলো। একটু হেসে আবার বলল, আর হাসাইস না, এটা যদি ড্যান্স হইয়া থাকে তাই আমি হইলাম শাহরুখ খান। এইডারে ডান্স কইয়া ডান্সের অ্যামতে অপমান করণ ঠিক হইত না। কথাগুলো বলতে বলতে বিহান চেয়ার টান দিয়ে বসে পড়ল। নূর এখনো বিহানের দিকে তাকিয়ে আছে। আদিত্য ব্যাপারটা খেয়াল করে বলল, নূর, ও হলো বিহান, আমার বন্ধু প্লাস ভাই, তুমিও ওকে ভাইয়া ডাকবে, কেমন? নূর যথারীতিভাবে ঘাড় কাত করে শিশু সুলভ ভাবে বলল, আচ্ছা। বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, অফিসে কখন যাব? আদিত্য মিনু আন্টিকে ডাক দিয়ে বলল, আন্টি, নূরকে রুমে নিয়ে যান, আর আমি না আসা পর্যন্ত ওর সাথেই থাকুন। মিনু আন্টি মাথা ঝাঁকিয়ে নূরকে সাথে করে নিয়ে গেল। নূর যেতেই আদিত্য বলে উঠল, ইয়ার, আমি 2-3 দিন অফিসে যাব না, নূর এই বাসায় নতুন এসেছে, ওকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না, ও একটু এই বাসায় কমফোর্টেবল হয়ে যাক, তারপর যাব। আমি অফিসে ফোনে বলে দিয়েছি, ইম্পর্টেন্ট কোনো মিটিং থাকলে আমি বাসাতেই করে নিব। বিহান বলল, ঠিক আছে, তুই জানতে ভালো মনে করাস। সকালের বেলা গড়িয়ে দুপুর এসে ঠেকেছে। নূর কাল থেকে কিছু না বললেও আজ সকাল থেকে ওর মায়ের কথা মনে পড়ছে। সকাল থেকে আদিত্য নানান কথা বলে এটা ওটা দিয়ে ভুলিয়ে রাখলেও এখন আর ভালো লাগছে না নূরের। বারবার শুধু ওর মায়ের কথা মনে পড়ছে। ঘণ্টাখানিক আগে আদিত্য নূরকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আদিত্যর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। নূরকে ঘুমোতে দেখে আদিত্য স্টাডি রুমে গিয়ে ল্যাপটপে মিটিং শুরু করে। এদিকে নূর 20 মিনিট পরেই ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ওর আর কিছুই ভালো লাগছে না, মায়ের কথা মনে পড়ছে শুধু। খুব খারাপ লাগছে। নূর ধীরে ধীরে কাঁদতে শুরু করলো। কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আম্মু আম্মু কোথায়, আম্মুর কাছে যাবো, আমি আম্মু চাই। ধীরে ধীরে নূরের কান্নায় গতি বাড়তে লাগলো। স্টাডি রুমে আদিত্য হেডফোন লাগিয়ে মিটিং করছে, তাই ওর কান পর্যন্ত নূরের কান্না পৌঁছচ্ছে না। নূরের কান্নার আওয়াজ শুনে মিনু আন্টি সহ 2-3 জন সার্ভেন্ট আদিত্যের রুমের দিকে গেল। ওরা জানে আদিত্য রুমে নেই, মিটিংয়ে আছে। আদিত্য মিটিং শুরু করার আগে ওদের বলে গিয়েছিল নূরের দিকে খেয়াল রাখতে। সার্ভেন্টরা রুমে এসে দেখলো নূর বেডের উপর বসে কান্না করছে। মিনু আন্টি নূরের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে রানি সাহেবা, কাঁদছেন কেন? শান্ত হন, আমাকে বলুন কি হয়েছিল। নূর কাঁদতে কাঁদতে বলল, আম্মু যাই, আমার আম্মু যাবো, আম্মু এনে দাও। নূর কাঁদতে কাঁদতে এবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। সবাই ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুতেই থামছে না। ধীরে ধীরে নূর অনেক হাইপার হয়ে গেল। কাঁদতে কাঁদতে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারতে লাগলো। সার্ভেন্টরা অনেক ভয় পেয়ে গেল নূরকে এভাবে দেখে। ওরা কি করবে বুঝতে পারছে না, ভয়ে ওর কাছে কেউ চেয়ে সাহস পাচ্ছে না। আদিত্য আরও 10 মিনিট পরে মিটিং শেষ করে বের হলো। স্টাডি রুমের বাইরে আসতেই হঠাৎ ওর রুম থেকেই হইচুয়ের আওয়াজ শুনতে পেল। আদিত্যের বুকের ভিতর ধক করে উঠল। নূর, আমার নূর ঠিক আছে তো? কথাটা ভাবতেই আদিত্য ওর রুমের দিকে দৌড়লো। রুমের সামনে এসে দেখলো সার্ভেন্টরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আদিত্য ওদের কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? একজন সার্ভেন্ট ভীতু স্বরে বলল, স্যার ম্যাম হঠাৎ করে অনেক হাইপার হয়ে গেছে, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। হোয়াট? আদিত্য তড়িঘড়ি করে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে দেখল নূর এলোমেলো ভাবে পাগলের মতো সবকিছু ছোড়াছুড়ি করছে আর বলছে। নূরের এমন অবস্থা দেখে আদিত্যের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। এতটুকু সময়ের মধ্যে ওর পরিটার একই হাল হয়েছে। আদিত্য নূরের দিকে এগিয়ে যেতে যেতে বলতে লাগলো, নূর মাই অ্যাঞ্জেল, কি হয়েছে আমাকে বলো তুমি। নূরের কোনো হুঁশ নেই, ও শুধু বারবার আম্মু চাই আম্মু চাই বলে যাচ্ছে, আর হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আদিত্য যখন কাছে আসতে নেয় নূর তখন হাতের কাছে একটা পেপার ওয়েট পেয়ে সেটা ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে আদিত্যের কপালে লাগলো। আদিত্য ব্যথা পেয়ে কপালে হাত চেপে ধরে হালকা আওয়াজ করে উঠল, আহ। আদিত্যকে ব্যথা পেতে দেখে
নূর হঠাৎ করে থেমে গেল, ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আদিত্য হাত সামনে এনে দেখল কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আদিত্য সেদিকে তোয়াক্কা না করে আবার নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু আদিত্যের কপালের রক্ত দেখে নূর কেমন অন্যরকম হয়ে গেল। ওর চোখের সামনে আবছা আবছা কিছু ভেসে উঠল, যেখানে শুধু রক্ত আর রক্তাক্ত কিছু মানুষ। নূরের শরীর প্রচুর পরিমাণ কাঁপতে শুরু করল, কেমন শ্বাসকষ্ট হচ্ছে ওর, পুরো শরীর ঘামতে শুরু করল। আদিত্য কাছে এসে নূরকে ধরতে গেলেই নূর ছিটকে সরে গেল আর কাঁপতে কাঁপতে অস্বাভাবিকভাবে বলতে লাগল, রক্ত রক্ত। নূরকে এমন করতে দেখে আদিত্য আরো ভয় পেয়ে গেল। ওর অ্যাঞ্জেলটা হঠাৎ এমন করছে কেন, কি হচ্ছে ওর সাথে? নূরের হঠাৎ প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেল, চোখটা ঝাপসা হয়ে এলো, শরীরটা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। নূর আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। আদিত্য কোনো কিছু বুঝে ওঠার আগেই নূর জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। আদিত্যের মাথায় তখন আকাশ ভেঙে পড়ল, কয়েক সেকেন্ডের জন্য অনুভূতি শূন্য হয়ে গেল। আদিত্য দ্রুত গতিতে নূরের কাছে গিয়ে নূরের মাথাটা দুই হাতে ধরে নিচের কোলের মাঝে নিয়ে পাগলের মতো বলতে লাগল, নো 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 নূর মাই অ্যাঞ্জেল, ডোন্ট ডু দিস টু মি, প্লিজ ওপেন ইউর আইস, টক টু মি, নূর নূর প্লিজ চোখ খোল না সোনা, আমি যা সহ্য করতে পারছি না। নূরের কোনো রেসপন্স না পেয়ে আদিত্য যেন বোধশক্তিহীন হয়ে গেল। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ওর। একটু আগেও কত হাসি খুশি ছিল ওর অ্যাঞ্জেলটা, আর এখন কি থেকে কি হয়ে গেল। তখনই বিহানও দৌড়ে রুমে ঢুকল। আদিত্য আর নূরকে এভাবে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে কি হইছে? আদিত্য বিহানের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, দেখ না বিহান, নূরের হঠাৎ কি হয়েছে, ও কথা বলছে না, প্লিজ ডু সামথিং। বিহান আদিত্যের কপালে রক্ত দেখে চমকে গিয়ে বলল, আদি তোর কপাল থেকে তো রক্ত ঝরতাছে। তুই আমাকে ছাড়, তাড়াতাড়ি নূরকে ঠিক করার জন্য কিছু কর, সব আমার দোষ, আমার ওকে একা রেখে যাওয়াই ঠিক হয়নি, আমার জন্যই আজ ওর এই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না, নূরকে মিস নাই হইয়া দে, আমি ডাক্তারকে আইবার কইতাছি। বিহানের কথা মতো আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এক ঘন্টা পর নূরের জ্ঞান ফিরল। তখন ডাক্তার এসে নূরকে চেক আপ করে গিয়েছিল, বলেছিল 40 অথবা 50 মিনিট পরে নূরের জ্ঞান ফিরে আসবে। বিহান আদিত্যকে জোর করে ধরে ডাক্তারের কাছ থেকে কপালে ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। নূর পিটপিট করে চোখ খুলে তাকালো। চোখ খুলে সামনে তাকাতেই ওর মাকে বেডের উপর বসে থাকতে দেখে খুশি হয়ে গেল নূর। নূর হাসি মুখে উঠে বসে ওর মাকে জড়িয়ে ধরে বলল, আমি তো এসো, জানো আমি তোমাকে কত মিস করছিলাম, তুমি এসো, এখন আমার অনেক খুশি লাগছে। নূরের মা নূরকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে শান্ত ভঙ্গিতে বলল, কিন্তু আমার মোটেও ভালো লাগছে না, আমি তোমার উপর রেগে আছি। নূর অসহায় কণ্ঠে বলল, কেন, আমি কি করেছি? কারণ তুমি আর গুড গার্ল নেই, তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। আমি তোমাকে এখানে আসার আগে কি বলেছিলাম মনে আছে? আমি তোমাকে বলেছিলাম এখানে এসে তুমি গুড গার্ল হয়ে থাকবে আর তোমার হিরো সব কথা শুনবে। আর তুমি কি করলে, তার মাথা ফাটিয়ে দিলে? জানো তুমি কত বড় পচা কাজ করেছো, আল্লাহর কাছেও তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। নূর অপরাধী কণ্ঠে বলল, সরি আম্মু, কিন্তু আমি কি করব, আমার যে তোমার কথা অনেক মনে পড়ছিল, জানি না কি হয়ে গেছিল তখন, তাই তো এমন হয়ে গেল। তাই বলে তুমি এমন করবে? তুমি জানো হিরো তোমার কি হয়, সে তোমার স্বামী হয়, যেমন তোমার বাবা আমার স্বামী ঠিক তেমনই। আর স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, আল্লাহ নারাজ হন। আমার কথা মনে পড়ছিল, সেটা তোমার হিরোকে ভালোভাবে বললেই তো হতো, সে আমাকে তোমার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিত, তাহলেই তো হতো, তাই না? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আম্মু, তুমি আমার সাথে এখানে থাকো না, না হলে আমাকেও নিয়ে চল তোমাদের সাথে। তা হয় না নরিমা, তোমার এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর বাড়িতেই থাকে, আর মেয়ের স্বামীর বাড়িতে তার বাবা মা থাকতে পারে না, এটা ঠিক না। তোমার যখন ইচ্ছে আমরা ফোনে কথা বলবো, মাঝে মধ্যে তুমি হিরোর সাথে আমাদের বাড়িতে আসবে, আবার কখনো আমরা তোমার সাথে দেখা করতে আসব, তাহলেই তো হলো, তুমি আমার গুড গার্ল না? হ্যাঁ। তাহলে আমাকে প্রমিস করো
এরপর থেকে আর কখনো এমন করবে না, একদম গুড গার্ল হয়ে থাকবে, না হলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। না না আম্মু, আমি প্রমিস করছি আর কখনো এমন করবো না, একদম গুড গার্ল হয়ে থাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। কথাটা বলেই নাজমা বেগম নূরকে জড়িয়ে ধরল। মেয়েটার জন্য তার বড্ড চিন্তা। তখন আদিত্য ফোন করে তাদের আসতে বলতেই তারা তাড়াহুড়ো করে এখানে চলে এসেছে। একটু পরে নীলা ট্রেতে করে স্যুপ নিয়ে রুমে ঢুকলো। নীলাকে দেখে নূর খুশি হয়ে বলল, আরে নীলা তুমি এসো। নীলা মুচকি হেসে বলল, হ্যাঁ আমিও এসেছি। এখন কেমন লাগছে তোমার আপু? ভালো। নীলা স্যুপটা নাজমা বেগমের হাতে দিলে নাজমা বেগম সেটা নূরকে খাইয়ে দিল। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে দুই হাত দিয়ে চুল চেপে ধরে বসে আদিত্য। বারবার শুধু চোখের সামনে নূরের সেই জ্ঞান হারানো দৃশ্যটাই ঘুরছে, কিছুতেই ভুলতে পারছে না সেটা। একটু পরে নাজমা বেগম সিঁড়ি বেয়ে নেমে এলো। আদিত্যকে এভাবে বসে থাকতে দেখে আস্তে করে তার পাশে গিয়ে বসল। কারোর বসার আভাস পেয়ে আদিত্য মাথা তুলে তাকাল। নাজমা বেগমকে দেখে চিন্তিত সুরে বলল, আরে আন্টি আপনি এখানে? নূর ঠিক আছে তো? নাজমা বেগম স্মিত হেসে বলল, চিন্তা করো না, নূরের জ্ঞান ফিরে এসেছে, ও এখন সুস্থ আছে। আদিত্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, এতক্ষণ যেন আত্মাটা গলায় চলে এসেছিল। আদিত্য নিচের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলে উঠল, আই এম সরি আন্টি, আমি আমার কথা রাখতে পারিনি, আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারিনি, আজ আমার একটু অসাবধানতার কারণে নূরের এই অবস্থা হয়ে গেল। আমি জানি আপনি হয়তো আমার উপর রেগে আছেন, আর এটাই স্বাভাবিক। নাজমা বেগম শান্ত সুরে বলল, রেগে তো একটু আছি, তবে নূরের জন্য নয়, তোমার এই বারবার আন্টি বলার জন্য। আমি কি তোমার আন্টি হই? নূর যেমন আমার মেয়ে, তেমনি তুমিও তো আমার ছেলের মতোই, তাই না? জানো নূর হবার পর আমার একটা ছেলের অনেক শখ ছিল, কিন্তু সেটা আর পূরণ হয়নি। তবে আজ তোমার রূপে আমি একটা ছেলে পেয়েছি, তাহলে আমাকে কি মা ডাকা যায় না? আদিত্য অবাক চোখে নাজমা বেগমের দিকে তাকালো, চোখের কোণা ছিকছিক করছে ওর। আজ কত বছর পর ও মায়ের মমতা পাচ্ছে, কাউকে মা ডাকার সুযোগ পাচ্ছে। নূর সত্যি একটা অ্যাঞ্জেল। নূর আদিত্যের জীবনের সব অসম্পূর্ণতা ধীরে ধীরে পূর্ণ করে দিচ্ছে। আদিত্য কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, অবশ্যই, আই এম সরি, আই মিন মা, সরি মা। সরি কেন বলছো? আর নিজেকে অপরাধী ভাবার কোনো দরকার নেই তোমার, আসলে আমাদেরই ভুল ছিল, তোমাকে সেদিন সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আর এসব হতো না। আসলে নূর মাঝে মধ্যে ছোটোখাটো এমন ব্যাপার নিয়ে হঠাৎ করে এমন হাইপার হয়ে যায়, তখন ওকে সামলানো অনেক মুশকিল হয়ে যায়। ও যেটা চায় সেটা ওকে সাথে সাথেই দিতে হয়, না হলে ও এমন হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় কোথাও রক্ত দেখতে পেলে, অ্যাক্সিডেন্টের পর থেকে কোথাও রক্ত দেখতে পেলেই ওর এমন প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তাই এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হয়, আর যতটা সম্ভব ওকে একা না ছাড়াটাই ভালো। ঠিক আছে মা, আমি এরপর থেকে সব জিনিস খেয়াল রাখব। আদিত্য একটু আমতা আমতা করে বলল, কিন্তু মা ও যদি আবার। আদিত্যের কথা শেষ হওয়ার আগেই নাজমা বেগম মুচকি হেসে বললেন, চিন্তা করো না, এখন আর ভয় করবে না নূর, আর এমনি তো তুমি তো এখন ব্যান্ডেজ করেই নিয়েছ। আদিত্য বলে উঠল, ঠিক আছে, তবে কিছু মনে না করলে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে বলছিলাম যে আপনি না হয় এখানে কিছুদিন থেকে যান, তাহলে নূরের ভালো লাগবে। না বাবা, তা হয় না, নূরের বাবার অফিসে থাকে, আর তার শরীরটাও বেশি ভালো নেই, তাই আমাকে তার কাছে থাকতে হবে। তাছাড়া এখানে থাকলে নূরের সেটা অভ্যেস হয়ে যাবে, আমি চলে গেলে নূর আবার পাগলামি করবে, তাই এখন থেকেই নূরকে আমাকে ছেড়ে থাকার অভ্যেস করাতে হবে, তাহলেই ও একা থাকতে পারবে। আদিত্য কিছুক্ষণ ভেবে আবার বলল, ঠিক আছে মা, তবে একটা কথা, দু চার দিন পরে তো আমাকে অফিসে যেতেই হবে, আর তখন নূরের পাশে থাকার মতো তেমন লোক নেই। তাই বলছিলাম আপনি না থাকলেও নীলা না হয় কিছুদিন আমাদের এখানেই থাকুক, নূর যতদিন পুরোপুরিভাবে এই বাসায় কমফোর্টেবল না হয়ে যায় ততদিন নীলা এখানে থাকলেই ভালো হতো, আমি একটু নিশ্চিত হয়ে অফিসে যেতে পারতাম। আই প্রমিস নীলার কোনো সমস্যা হবে না এই বাসায়।
নাজমা বেগম একটু ভেবে বললেন, হ্যাঁ এটা করা যায়। করোনার জন্য নীলার কলেজও আপাতত বন্ধই আছে, তাই ওর তেমন সমস্যা হবে না। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নেব। ও নূরের কাছে থাকলে আমারও একটু চিন্তা কম হবে। থ্যাংক ইউ সো মাচ মা। ঠিক আছে যাও, নূরের কাছে যাও। আদিত্য মাথা নেড়ে উঠে গেল। নাজমা বেগম পেছন থেকে তাকিয়ে রইল। তার মেয়ের ভাগ্যটা যে এত ভালো তা জানা ছিল না তার। ছেলেটা কেমন পাগলের মতো ভালোবাসে মেয়েটাকে। একটু অসুস্থ হওয়ায় কেমন পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ যেন ওদের ভালো রাখে। আদিত্য আস্তে করে ভিতরে ঢুকল। নীলা নূরের সাথেই বসেছিল। আদিত্যকে আসতে দেখে নূরের দিকে তাকিয়ে বলল,